বন্ধুরা, আজকের গল্প এক গাছে সাত ফল। শিবরামপুর গ্রামের পাশে একটা বিশাল জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে টুনি পাখি তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে থাকত। টুনির স্বামী টোনা অনেকদিন আগে মারা গেছে। তারপর থেকে টুনি বিভিন্ন রকমের ফল বাজারে খুচরা দামে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে তাতে দুই মামের সংসার চলত। এভাবেই তাদের দিন ভালোই কাটছিল। মা টুনটুন, কোথায় তুই? এদিকে একটু শুনে যা তো মা। একটু মা এসে গেছি, বলো কি বলবে? মা, ঝুড়িতে আমগুলো তুলে দে তো, আর বেছে বেছে ভালো আমগুলো ঝুড়িতে তুলে দিবি, ঠিক আছে? বাজারে আমের চাহিদা অনেক বেড়ে গেছে। মা, তুমি পালার আগে আমি ঝুড়িতে ভালো ভালো আমগুলো সাজিয়ে রেখেছি, বুঝেছো? লক্ষ্মী মা আমার, জানিস মা, আমি এবার ভেবেছি যদি এবার ফলের বেচা কেনা ভালো হয় তবে তোর জন্য একটা গলার হার বানিয়ে দেব রে মা। কেন মা, গলার হার দিয়ে আমি কি করব? ওসব আমার কিছু লাগবে না মা। পাগলি মেয়েটার কথা শোনো, তোর বিয়ে দিতে হবে না বুঝি? তোর তো বাবা নেই, তাই তো আমাকেই এখন থেকে সব কিছু করতে হবে রে মা। না মা, আমি বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না মা। তুই তো অনেক বড় হয়ে গেছিস মা, আর তোকে তো বিয়ে করতেই হবে রে মা। আরে, বিয়ে করে যে মেয়েদের পরের ঘরে যেতেই হয়, বুঝলি? এটাই যে নিয়ম রে মা। মা, তুমি কি এবার চুপ করবে? আমি কি এবার ভীষণ রাগ করব মা। আচ্ছা আচ্ছা, আর রাগ করতে হবে না, আমি ঝুড়ি নিয়ে বাজারে যাচ্ছি, তুই সাবধানে থাকিস কিন্তু, কেমন? এরপর টুনি ফলের ঝুড়ি নিয়ে বাজারে যায়। টুনি সততার সাথে তার ফলগুলো বিক্রি করত। অন্যদিকে টুনির পাশেই কালু কাকের ফলের দোকান ছিল, কিন্তু কোনো পাখি কালু কাকের থেকে ফল নিত না, কারণ কালু কাক অনেক চড়া দামে ফল বিক্রি করত আর ফলগুলো তাজা ছিল না। আর এইদিকে টুনির ফলের ব্যবসা ভালো চলছিল। টুনির ফলের ব্যবসা ভালো চলছিল বলে কালু কাকের অনেক হিংসে হয়। কি ব্যাপার, এই টুনির তো ব্যবসা দেখি ভালোই চলছে, আমার থেকে তো কোনো পাখিরাই ফল কিনতে চায় না, সব পাখিরাই ওই টুনির থেকে ফল কিনে। একটা ব্যবস্থা নিতেই হবে, টুনি তো ওই মিঠুততার বাগান থেকে আম কিনে আনে, আমি বরং কাল মিঠুততার গাছ থেকে তার বাগানের সব আম কিনে আনবো, তারপর দেখি ওই টুনির ব্যবসা কিভাবে চলে। এরপর পরের দিন কালু কাক মিঠু তোতার বাগানের সব আম কিনে আনে আর তার দোকানে বিক্রি করতে থাকে। অন্যদিকে টুনি মিঠু তোতার বাগানে আম নিতে এসে নিরাশ হয়ে যায়, কারণ বাগানের কোনো গাছে একটা আমও ছিল না। টুনি মন খারাপ করে বাড়ি চলে আসে। আর সেই দিন বাজারে টুনি না আসায় কালু কাকের থেকেই সকলেই ফল কিনছিল, এতে কালু কাকের ভালোই বেচা কেনা হয়। কি হলো মা, তুমি খালি ঝুড়ি নিয়ে ফিরে এলে যে, আর তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন মা? মারে, সর্বনাশ হয়ে গেছে রে মা, মিঠু দাদার বাগান থেকে সব আম ওই শয়তান কালু কাক কিনে নিয়েছে, ও আমার সাথে হিংসে করেই এমনটা করেছে, কিন্তু আমি এখন ফল কোথায় পাবো রে মা? আর কি করেই বা আমাদের সংসার চলবে? হে ঈশ্বর, এবার আমার কি হবে? মা, তুমি একটু চিন্তা করো না তো, আমি আছি তো, তুমি বরং বাড়িতেই বিশ্রাম করো, আমি পাশের জঙ্গলে গিয়ে দেখি কোনো ফল পাই কি না। তারপর টুনটুন ফল খোঁজার জন্য পাশের জঙ্গলের দিকে রওনা হয়। আর যেতে যেতেই পথে এক ইঁদুরের সাথে দেখা হয় টুনটুনের। ইঁদুর দাদা, আপনি এখানে কি করছেন? আর আপনার কেমন চিন্তিত লাগছে কেন? আমি কোনো ইঁদুর নই, আমি হলাম এক উল্লু পেঁচা তান্ত্রিক। আসলে আমি এক ডাইনি ঈগলের ধ্যান ভঙ্গ করেছিলাম, আর সেই ডাইনি ঈগলের অভিশাপে আমি এমন ইঁদুর হয়ে গেছি, দয়া করে তুমি আমাকে বাঁচাও। কি বলছেন এইসব আপনি তান্ত্রিক বাবা? তাহলে আমাকে বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এই জঙ্গলে আছে এক বিশাল নীলম্বরা গাছ, আর ওই গাছের পাতা এনে যদি তুমি আমাকে ছোঁয়াও
তবে আমি আবার আমার তান্ত্রিক রূপ ফিরে পাবো। ও এই কথা তান্ত্রিক বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এরপর টুনটুন নীলাম্বরা গাছ খুঁজে সেই গাছের পাতা এনে ইঁদুরকে ছোঁয়াতেই সেই ইঁদুর তান্ত্রিক রূপে ফিরে আসে, আর উল্লুপ্যাঁচা তান্ত্রিক ইঁদুর রূপ থেকে মুক্তি হয়ে ভীষণ খুশি হয় আর টুনটুনকে অনেক ধন্যবাদ জানায়। তুমি সত্যি অনেক ভালো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো তোমার কি চাই, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। এরপর টুনটুন তার সব কথা খুলে বলে, আর এইসব শুনে উল্লুপ্যাঁচা তান্ত্রিক বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তারপর উল্লুপ্যাঁচা তান্ত্রিক জাদু করে একটা বীজ নিয়ে আসে আর সেই বীজটা টুনটুনকে দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হলো এক জাদুই বীজ। তুমি এই বীজটি নিয়ে গিয়ে তোমার বাড়ির আঙিনার এক পাশে রোপণ করবে, আর সেখান থেকে একটা বড় গাছ বের হবে, আর ওই গাছে থাকবে 7 রকমের ফল, আর ওই ফল কোনো দিনও শেষ হবে না। আর তোমরা এই ফল বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। বীজটি পেয়ে টুনটুন ভীষণ খুশি ছিল, আর টুনটুন খুশি মনে বীজটি নিয়ে বাড়ি যায়। কি রে মা, ফল খুঁজে পেলি, কিন্তু তোর হাতে ওটা কি রে মা? তারপর টুনটুন তার মাকে সব কথা খুলে বলে। তারপর টুনি আর টুনটুন মিলে বীজটি তাদের বাড়ির আঙিনার এক পাশে রোপণ করে, আর সেখানে জল দিতে অবাক করা কাণ্ড, জল দেওয়ার সাথে সাথে সেখান থেকে বড় গাছ বের হয়, আর সেই গাছে ছিল 7 রকমের ফল। এসব দেখে টুনি আর টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। মা দেখো দেখো, 7 রকমের ফল, তাহলে ওই তান্ত্রিক বাবা তো সত্যি কথাই বলেছে, তাই না মা? মা দেখো, এবার থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা অনেক সুখে দিন কাটাতে পারবো মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, এই 7 রকমের ফল যদি আমি আমার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে অনেক লাভবান হব, আমরা ভালোভাবেই চলতে পারবো রে মা। তারপর থেকে টুনি গাছ থেকে 7 রকমের ফল তুলে নিয়ে গিয়ে তার দোকানে বিক্রি করতে থাকে, আর 7 রকমের এমন তাজা তাজা ফল দেখে তো জঙ্গলের সব পাখিরাই টুনির দোকানে ফল নিতে ভিড় জমায়। এবার এসব দেখে তো কালু কাক আরো চিন্তায় পড়ে যায়, আর দিন দিন কালু কাকের ব্যবসা লোকসান হতে থাকে। অন্যদিকে টুনির ফলের ব্যবসা ভালোই চলছিল। এরপর টুনটুনরা অনেক ধনী হয়ে যায়, আর টুনি তার মেয়েকে অনেক সুন্দর গলার হার বানিয়ে দেয়। তারপর টুনি তার মেয়ে টুনটুনের সাথে পাশের বাড়ির সুখী পায়রার ছেলে বান্টিকে তাদের বিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে।